আদালতের জট কাটলে আগামী দু মাসে পনেরো হাজার নিয়োগ এসএসসিতে বিধানসভায় আজ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কবে বিধানসভায় তা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বিধানসভায় আজ পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা জানতে চান এসএসসি নিয়োগ কবে শুরু করবে রাজ্য সরকার সেই বিষয়ে জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু বলেছেন আদালতে জট কাটিয়ে আগামী দু মাসে পনেরো হাজার নিয়োগ হবে এসএসসিতে কমিশন সূত্রে যা খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে এখনও প্রায় পাঁচ হাজার চাকরি প্রার্থীর মামলা নিষ্পত্তির প্রক্রিয়া বাকি রয়েছে ইতিমধ্যেই গত আটই অক্টোবর পর্যন্ত প্রায় তেরো হাজার চাকরি প্রার্থীর ইতিমধ্যেই গত আটই অক্টোবর পর্যন্ত প্রায় তেরো হাজার চাকরি প্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত আরও প্রায় বারোশো চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে কমিশনের আশা হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পর ডিসেম্বরের মধ্যেই অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হয়ে যাবে তবে নিয়োগ নিয়ে আর কথা বাড়াননি শিক্ষামন্ত্রী ফলত শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের বা নিয়োগ প্রার্থীদের আশা আরও বাড়িয়ে দিল যদিও গত কয়েকদিন আগেই হাইকোর্টের নির্দেশে আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে কারণ এখনো পর্যন্ত বহু পরীক্ষার্থীর যে অভিযোগ সেই অভিযোগের নিষ্পত্তি হয়নি আরেকবার খুব দ্রুত আপনাদের জানিয়ে দিই ব্রাত্য বিধানসভায় ঠিক কি কি জানিয়েছেন আদালতে জট কাটলেই এসএসসিতে নিয়োগ শুরু হবে পনেরো হাজার শিক্ষক নিয়োগ করা হবে জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রে চাপিয়ে দেওয়া ফতোয়া মেনে নেওয়া হবে কিনা তা ভেবে দেখবে রাজ্য সরকার শিক্ষা বিষয়ে বাঙালির নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে জাতীয় শিক্ষানীতি নিয়ে সেই অনুযায়ী ভাবা হবে বলেও জানিয়েছেন এরই পাশাপাশি আরও যে বিষয়ে আপনাদেরকে জানাতে চাইব যে সাত বছরে বেশি সময় পেরিয়ে গেলেও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এখনও আইনি জটিলতায় আটকে রয়েছে একবার মেধা তালিকা প্রকাশ করেও অস্বচ্ছতার অভিযোগে তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এক্ষেত্রে চাকরি প্রার্থীদের পরপর দুবার ইন্টারভিউ দিতে হয়েছে হাইকোর্টের নির্দেশে দুবার ইন্টারভিউ দিতে হয়েছে তাদেরকে পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মতোই কমিশনকে চাকরি প্রার্থীদের অভিযোগও নিতে হচ্ছে যা শুনানি এখনও চলছে ফলত আইনি জটিলতা কাটিয়েই নিয়োগের পক্ষপাতী রাজ্য সরকার তবে কেন্দ্রীয় সরকারের যে জাতীয় শিক্ষানীতি সেটা নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যার কিছুটা অংশ বললাম আপনাদেরকে তিনি বলেছেন জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলেই যে মেনে নেব তার কোনো মানে নেই বাঙালির একটা চিন্তা বিষয় চিন্তা রয়েছে শিক্ষা নিয়ে জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে একতরফা ফতোয়া মানব না কিছুটা পলিটিক্যাল দিক এটি তবে আশার আলো উচ্চ প্রাথমিকের শিক্ষা প্রার্থীদের ব্রাত্য বসু যেমনটা জানিয়েছেন যে আগামী দু মাসের মধ্যে আদালতের যে জট সেই জট কাটিয়ে পনেরো হাজার নিয়োগ হবে এসএসসিতে অতি অবশ্যই আপনাদের কাছে আশা থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন